মদ্যপ অবস্থায় কার রেসিং তারি বলি হল তিন যুবক মন্দারমণি সমুদ্র সৈকতে দুর্ঘটনাটি আজকে ঘটে আজ ভোর ভোরে মন্দারমণি পৌঁছয় কলকাতার দশজন বন্ধু ভোরে একটি বিএমডাব্লিউ এবং একটি ফোর্ড গাড়ির রেস শুরু হয় ফোর্ডে তিন বন্ধু ছিল বিএমডাব্লিউতে ছিল চারজন রেস চলাকালীন বালের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায় বিএমডাব্লিউ গাড়িটি প্রচণ্ড গতিতে সেটি ফোর্ডে গিয়ে ধাক্কা মারে ঘটনাস্থলে মারা যান ফোর্ডে সাওয়ার বৈভব রজনীশ সুরাজ দাশগুপ্ত শিবরাজ নস্কর বিএমডাব্লিউর এক ছাত্র আহত হয়েছে নন্দনমনি কোস্টাল থানার পুলিশ দেহ উদ্ধার করে কাথি হাসপাতালে পাঠায় প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িতে মদের বোতল গাঁজাও পাওয়া গেছে সরাসরি চলে যাচ্ছি মন্দারমণিতে আমাদের প্রতিনিধি ঋতিক মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন ঋতিক আজকে এই মারাত্মক একটা দুর্ঘটনার পর যেখানে তিনজন কলেজের ছাত্রের মৃত্যু হলো তারপরে ওখানে এই মুহূর্তে যারা রয়েছেন তারা কি বলছেন দেখো প্রত্যেকের সঙ্গে আমরা কিন্তু কথা বলেছিলাম এবং তাদের যারা বক্তব্য যে এখানে একটা বড় সমস্যা সমস্যা প্রশাসনিক স্তরেও এবং এখানকার যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো একটা জিনিস বলুন তো এখানে এই বিচে তো ড্রাইভিং বন্ধকার্য তো বন্ধকার্য কিন্তু সম্পূর্ণ কার্য নয় কেননা বন্ধ ছিল কিছুটা স্টে অর্ডার আছে কিন্তু সম্পূর্ণ নয় বিকজ অব দ্যাট আমাদের এখানটা কোনো হোটেলে কোনো পার্সোনাল রোড নেই যে হোটেল দিয়ে গেস্ট এন্টার করতে পারবে আমি একটু এই বিষয়টাকে ব্যাখ্যা করে দিই কেন এই সমস্যা হচ্ছে বারবার মন্দারমণিতে ইনি যেটা বলছেন ইনি একজন হোটেল কর্মী তিনি বলছেন তোমাকে জানি রাখি গত এক বছর ধরে এই বিচেই অর্থাৎ মন্দারমণির এই এক বিচের ঠিক লাগোয়া একটা জায়গায় সেখানে একটা রাস্তার তৈরি করা হচ্ছে কারণ মন্দারমণিতে একটা এখানে একটা দ্বীপ রয়েছে যে কারণে মন্দারমণি জায়গা সেই মানুষগুলো যাতায়াত করতে পারে সেই জন্য সেই রাস্তা তৈরি করা হয়েছে যতদিন না সেই রাস্তা তৈরি হচ্ছে ততদিন এই মন্দারমণি বীচের একটা অংশ অর্থাৎ আমরা ঠিক যেখানটা দাঁড়িয়ে রয়েছি এই অংশে কিন্তু যান চলাচল অনুমতি রয়েছে সেই যান চলাচল হচ্ছে পাবলিক ভেহিকেল অর্থাৎ এখানে নিয়মিত কখনো মিনি বাস চলে ট্রেকার চলে যারা ওই গ্রামের মানুষ তারা যাতে যাতায়াত করতে পারেন কিন্তু এই বিচ লাগোয়া যে হোটেল মন্দারমণিতে সেই মন্দারমণি হোটেলে যারা আসেন ট্যুরিস্ট তাদের কিন্তু গাড়ি নিয়ে র্যাশ ড্রাইভিং কিংবা কোনো রকম ড্রাইভিং এর অনুমতি নেই প্রত্যেকটি মুহূর্তে এই বিচে নামার জায়গায় প্রহরায় থাকছে পুলিশ কিন্তু পুলিশও যেমন মানছে সেই সঙ্গে এখানকার যারা কর্মী এরকম যারা যেরকম হোটেল কর্মীর সঙ্গে আমরা কথা করলাম তারা বলছেন টুরিস্টরা নিঃসন্দেহে মানতে চান না এই নিয়মের ফাঁক গোলেই কিন্তু তারা বারবার গাড়ি নিয়ে নেমে পড়ে দিচ্ছে কখনো র্যাশ ড্রাইভিং চলে যার জন্য আজকের এই দুর্ঘটনা ঘটেছে এরকমই একটা ঘটনা ভোরের আলো তখনও ফোটেনি যেটা জানাচ্ছে যে যে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এই দুটি গাড়ি যারা চালিয়ে এসেছে তারা কিন্তু এখানকার হোটেলেও তারা আসেনি তারা হলটে মূলত এসেছিলেন এবং মূলত যে যেটা জানা যাচ্ছে যে বিএমডাব্লিউ যে গাড়িটি চালাছিলেন তার সেখানে একটি একদম আইআইটি সাউথ একটি স্টুডেন্ট রয়েছে সে কলকাতায় নতুন বিজনেস শুরু করেছে বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে এসেছিল আর অন্যদিকে নিউ টাউন আর আমাদের বেলেখাটা কলকাতা শহরের সেখানকার একেবারে একেবারে তরুণ তিনজন তরুণ তরুণদেরই আজকে প্রাণ হানি হলো এবং বারবারে ঘটনা ঘটছে তারপরও প্রশাসন সেরকম ভাবে সজাগ নয় সজাগ নয় সাধারণ মানুষ যার জন্য এরকম ঘটনাগুলো ঘটে যাচ্ছে ঋতিক আপাতত অনেক ধন্যবাদ এবং আজকের এই ঘটনার পেছনে যেটা আমরা জানতে পারছি মোটা টাকার বাজি ধরে চলছিল এই ড্র্যাগ অ্যাড্রেস আর তারই পরিণতি এই মর্মান্তিক দুর্ঘটনা মন্দারমণি কাণ্ডে প্রাথমিক তদন্তে জানলো পুলিশ ভোররাতে থানার সামনে রাস্তা দিয়ে বিচে নামে দুটি গাড়ি প্রথমেই বিচের পাঁচ কিলোমিটার রাস্তা তারা মেপে নেয় ওই দৈর্ঘ্যের ঠিক মাঝামাঝি আড়াই কিলোমিটারের মাথায় রাখা হয় একটি বোল্ডার ড্র্যাগ রেসের নিয়ম হলো দুদিক থেকে মাঝের পাথরটির কাছে ছুটে আসবে দুটি গাড়ি সংঘর্ষের মুখে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে এই রেসে তিনবার যেতে বিএমডাব্লিউ চতুর্থবার বিএমডাব্লিউ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ফোর্ড গাড়িতে মন্দারমণি বিচে গাড়ি চালানোই নিষেধ সেখানে কার রেসিং হচ্ছিল কি করে এক্ষেত্রে পুলিশের সাফাই নতুন রাস্তা তৈরি না হওয়াতে একটি হোটেলে বিচ দিয়েই যেতে হয় তাই বিচে নামার একটি রাস্তা এখনও খোলা রাখতে হয়েছে সমুদ্র সৈকতে যারা ঘুরতে এসেছেন তারা এই টাউনটার সাথে পরিচিত একটা ঝুঁকির খেলা এই ঘটনা যেভাবে দুর্ঘটনা এবং তাতে তিনজনের প্রাণ গেল তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ড্র্যাগ রেসই এই দুর্ঘটনার কারণ ঠিক এই জায়গায় মন্দারমণির সমুদ্র সৈকতে ড্র্যাগ রেস চলছিল তখন ভোরের আলো সদ্য ফুটেছে পাঁচটা নাগাদ ঠিক এদিক থেকে আসছিল বিএমডাব্লিউ গাড়িটি এবং ঠিক অন্যদিকে আসছিল তিনজন নিয়ে ফোর্ড গাড়িটি মুখোমুখি সংঘর্ষ হয় ড্র্যাগ রেসের নিয়ম ঠিক একেবারে সামনে এসে একেবারে চুল দূরত্বে থেকে দুটো গাড়িকে ব্রেক করতে হবে এবং তিনবার এরকম রেসিং হয়েছিল কিন্তু শেষবার অর্থাৎ চতুর্থ বারে গিয়ে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় মুখোমুখি সংঘর্ষ হয় ফোর্ডের গাড়িটি কার্যত তিন চার পাখ উল্টে পর্যন্ত গিয়েছিল এবং বিএমডাব্লিউর যে খাতক গাড়িটি সেটি ছিটকে গিয়েছিল সমুদ্রের অনেকটাই দূরে যারা প্রত্যক্ষদর্শী সেই সময় ভোরে যারা এই মন্দারমণি বিচে দীর্ঘদিন ধরে কাজ করেন তারা সেই ছবি দেখেছেন সেই ঘটনা দেখেছিলেন ঠিক কি হয়েছিল এখানে কি সেই সময় গাড়িগুলো ড্র্যাগ রেস করেছিল হ্যাঁ করে দুটো গাড়ি মুখোমুখি হয়েছে ঠিক আছে তো কোনো হোটেলে ওরা ছিল না কোনো কিছু ছিল না দুটো গাড়ি যখন তিন চারবার রেস করার পরে চার নম্বর বেলায় ওরা অ্যাক্সিডেন্ট করেছে তখন যখন এসে দেখি এই সব মানে দুর্ঘটনা ঘটে গেছে তিনজন স্পট ডেড মারা গেছে গাড়ির ভেতরেই আর বাদ বাকি যারা দুজন ছিল একজন হসপিটালের সঙ্গে সঙ্গে নিয়ে গেছে আর একজন এখানেই ছিল তারপর পুলিশ এসে তো পুলিশের তো যেটা কাজ হতো করেই ডেলি ওটা তো বলে লাভ নেই তো ওনারাই এসেছিলেন ঠিক সময় যখন এসে দেখে তখন তো দুর্ঘটনা ঘটে গেছে তখন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল ফের সিবিচে ড্রাইভিং এর বলি আর ঘটনাস্থল সেই মন্দারমণি দুটি গাড়ি সংঘর্ষের তিন ছাত্রের মৃত্যু যখন পাঁচজন নিউ টাউন থেকে তিন ছাত্র বেড়াতে যায় নিষেধাজ্ঞা সত্ত্বেও সি বিচের ওপর একটি ফোর্ড গাড়ি নিয়ে বেরোয় ছাত্ররা বিচের ওপর অন্য একটি গাড়ি বিএমডাব্লিউ মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে তিন ছাত্রের মৃত্যু এর আগে চলতি বছরে একুশে মেতে বিচে বেপরোয়া গাড়ি চালিয়ে প্রাণ হারান এক যুবক আহত হয় দুই শিশু এর পাশাপাশি দু সালের একুশে জুন প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু হয় আরেক পর্যটকের বারবার একই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সি বিচ দিয়ে কিছু সেজন্যই বিচে গাড়ি যাওয়ার অনুমতি দিতে হয় এমনটাই সাফাই থানার কোস্টাল পুলিশের রাস্তা বন্ধ থাকা সাফাই দিচ্ছে পুলিশ পুলিশের নজর এড়িয়েই সি বিচে চলছে বেআইনি কার রেসিং সব রাস্তাতেই তৈরি হবে লকগেট জানিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিশির অধিকারী খোলা পিছনে পুলিশ দেখছে ঠিকই তিনশো মিটার এটা অলরেডি দীঘার থেকে যেটা অলরেডি আসছে একবারে শঙ্করপুর তাজপুর মাদ্দারমণি তৈরি হবে তিনশো মিটার রাস্তা কাজ করতে বাকি আছে ওখানে একটি পুকুর আছে পুকুরে চিংড়ি চাষ করতে গিয়ে কাজ করতে দেয়নি হ্যাঁ একটা একটা ওই পাশে একটি গ্রাম আছে সেই গ্রামের মানুষের যাতায়াতের জন্য প্যাসেজ দেওয়া আছে সেটাকে কখনো কখনো বেআইনিভাবে পুলিশের চোখ এড়িয়ে কেউ এসব জিনিস করছে কিন্তু রাস্তাটা আমরা কমপ্লিট করতে যাই পুজোর আগেই কমপ্লিট হয়ে যাবে এবং এখানেও ড্রপ গেট হবে সমস্ত জায়গায় ড্রপ গেট আমরা লাগিয়েছি এখানেও ড্রপ ড্রপ গেট হবে এবং এরা এদেরকে নিষেধ করা সত্ত্বেও নদীয়া সেখানে আছে নিষেধ করা সত্ত্বেও মানুষ নিষেধ করা সত্ত্বেও এরা জোর করে গাড়ি নেমে উন্মাত্মার অনেক সম্ভ্রান্ত বংশের সব বড় লোকের বাড়ির ছেলে পেলে এরা এইসব হিন কার্যকলাপ করেছে যাদের প্রাণ গেল তাদের প্রত্যেকের বয়স দুর্ঘটনার তারিখও একুশ এর আগে মন্দারমণিতে দুর্ঘটনাতে প্রাণ গেছে পর্যটকের একুশ যেন মন্দারমণিতে শোকের দিন দু বছরে দুটি বড় দুর্ঘটনা যার জেরে মন্দারমণি সমুদ্র সৈকতে কোনোভাবেই গাড়ি রেসিং বা গাড়ি চালানো বন্ধ কিন্তু সেই নিষেধাজ্ঞা যে মানা হচ্ছে না তার নজির মিলল এইভাবে যেখানে একটি ফোর্সের গাড়ি যখন দুর্ঘটনা ঘটে সেই সময় রেসিং চলছিল এই ফোর্সের গাড়িতে ছিলেন তিন কলকাতার বন্ধু এবং তারপরে যখন সমুদ্র সৈকত দিয়ে দ্রুত গতিতে ছুটে আসছে ভোরের আলো তখনও ফোটেনি সেই সময় আচমকা সামনে থেকে গাড়ি এসে ধাক্কা মারে আরেকটি বিএমডব্লিউ গাড়ির সঙ্গে সেই বিএমডাব্লিউ গাড়িতে অন্য এক টুরিস্ট পার্টি দুই যাত্রী সবার রয়েছেন সেখানেও কম বয়সী যুবক এবং ঠিক গাড়ির মুখোমুখি এই বিএমডব্লিউ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ফোর্সের গাড়ি গতি এতটাই ভয়াবহ ছিল যে চেহারা স্পষ্ট করছে কি পরিস্থিতি হয়েছিল সেই সময় যখন দুর্ঘটনা ঘটে ফোর্সের গাড়ির তিনজন যুবক তার মৃত্যু হয়েছে তাদের তারপরে কাথি হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয় এবং যেটা খুব আশ্চর্যজনক দীঘা এবং মন্দারমণি সৈকতে দীর্ঘদিন ধরে ধরে এইভাবে কিন্তু গাড়ির রেসিং এবং গাড়ি চালানোর উপর কার্যত নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু গত দু বছরে তিনটি ঘটনা তিনটি একুশ তারিখ এই তিনটি একুশ তারিখ দু এবং দু হাজার তা কার্যত এইভাবে রক্তে খচিত রইল যেভাবে প্রাণহানির ঘটনা ঘটলো পরের পর এবং খুব আশ্চর্যজনক এবারে এবারের দুর্ঘটনায় যারা মারা গেলেন সেই তিনটি যুবকের বয়স একুশ ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে ঋত্বিক মন্ডল ও কিরণ মান্না ২৪ ঘন্টা পূর্ব মিন্দানাপুর